প্রিয় বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকেই আমাকে জিজ্ঞাসা করছো তিন তারিখ থেকে কি আমাদের রাজ্যে লকডাউন এবং আমাদের রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান কি তিন তারিখ থেকেই বন্ধ হতে চলেছে তিন তারিখে তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রী স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের পদে প্রকাশিত করলো কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে সমস্ত টাই এক্সপ্লেন করবো বিস্তারিত এই ভিডিওতে আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে বেল বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো বন্ধুরা তোমরা সকলেই জানো এই মুহূর্তে যেরকমভাবে মরণ ভাইরাস কোভিড সংক্রমিত হচ্ছে আমাদের রাজ্য তথা দেশে সেই অনুযায়ী আর দিল্লি সরকার কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছু কিন্তু ও বন্ধ করে দিয়েছে এবং আমাদের রাজ্যে কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আর এবং সমস্ত কিছু বন্ধের মুখে জানুয়ারি মাসের তিন তারিখে লকডাউন হয়ে যাচ্ছে এই মুহূর্তে এরকমই কিন্তু বিভিন্ন জায়গার থেকে ইনফরমেশান পাওয়া যাচ্ছে যদিও আমি বলে রাখি অফিশিয়াল যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী কিন্তু যে লকডাউন হবেই এরকম কিছু না জানুয়ারি মাসের তিন তারিখ থেকে কলকাতায় বিভিন্ন জায়গায় কিন্তু কন্টারমেন্ট জোন করা হবে একই সাথে যে রুলস রেগুলেশন রয়েছে যে গাইডলাইন রয়েছে কোভিড প্রোটোকল সেটাকে আরও জোরদার করা হবে এবং কড়াকড়ি রাজ্যে কোভিড গাইডলাইন প্রোটোকল মেনে চলার ইঙ্গিত কিন্তু রীতিমতো দেয়া হবে আরও অনেক কিছু নতুন বিধিনিষেধ কিন্তু ও দেওয়া হবে এই কোভিড ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অর্থাৎ জানুয়ারি মাসের তিন তারিখ থেকে আংশিক একটা লকডাউনের প্রভাব কিন্তু আমাদের রাজ্যে হবে এবং পরবর্তীকালে কোভিড পরিস্থিতি যদি আরও খারাপ হয় আমাদের রাজ্যে সংক্রমণ যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে সম্পূর্ণভাবে লকডাউন কিন্তু ও রীতিমতো হতে বাধ্য হবে এবং স্কুল কলেজ সম্পূর্ণভাবে বন্ধ হবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদ রয়েছে জানুয়ারি মাসের তিন তারিখে কি আমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছে কালকেও আমি বলেছিলাম সম্পূর্ণ বিষয়টা খুঁটিয়ে দেখার অর্থাৎ প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় আর প্রত্যেকটি স্কুল অ্যাকচুয়ালি পর্যালোচনা করতে এবং সার্ভে করার পর যে বিষয়টা উঠে আসবে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা কি অধিক ছাত্রছাত্রীরা সংক্রমিত হচ্ছে যদি দেখা যায় পরিস্থিতিতে আন্ডার কন্ট্রোল ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে মাথায় রেখে এই মুহূর্তে স্কুল কলেজ বন্ধ করা দরকার সেক্ষেত্রেই কিন্তু স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে কিন্তু জানুয়ারি মাসের তিন তারিখ থেকে সাত তারিখের মধ্যে স্কুল কলেজ বন্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে এ মৃদু বলেই আমার মনে হয় কারণ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু আজকেই একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে শিক্ষা সচিব প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা সকলেই জানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টুডেন্ট উইক সম্বন্ধে ঘোষণা করেছেন সেই স্টুডেন্ট উইকের বার্তা কিন্তু ও অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা সচিব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করেছেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন তোমরা সকলেই জানো স্টুডেন্ট উইক হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত এবং জানুয়ারি তিন তারিখে নেতা ত্যাদি ইন্দোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু স্টুডেন্ট উইভ ঘটাভাবে পালন করা হবে নাচ গান সমস্ত অনুষ্ঠান আর রীতিমতো সেখানে করা হবে এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা এই যে শিক্ষা সচিবের অফিসিয়াল বিজ্ঞপ্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সেই বিজ্ঞপ্তি থেকে উঠে আসছে কাজেই তিন তারিখেই তোমাদের যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর কলেজ বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নাই তার সত্ত্বেও স্কুল কলেজ যে বন্ধ হতে পারে তার ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা ধরতে পারো যে এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে যদি পরিস্থিতি আরও খারাপের যায় দ্বিতীয় সপ্তাহ থেকে আবার পুনরায় স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে যেটা এই মুহূর্তে এ সংবাদ মাধ্যম থেকে শুরু করে এ মুখ্যমন্ত্রীর আশঙ্কা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ছাত্রছাত্রীদের এর স্বাস্থ্যের কথা চিন্তা করে ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম ক্ষতি না হয় সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবে সংক্রমণ যদি আনটান কন্ট্রোলে না আসে দিল্লি সরকার যেরকমভাবে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে আমাদের রাজ্য সরকারও বন্ধ করতে বাধ্য হবে তো এ নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও তোমরা এই মুহূর্তে কি চাইছো সত্যি মনটা খারাপ হয়ে যায় এতদিন পর স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিলো সেক্ষেত্রে আবার পুনরায় বন্ধ হয়ে যাবে যদিও সবার প্রথমে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান না আমার কাছে সবার প্রথমে হচ্ছে ছাত্রছাত্রী স্বাস্থ্য তোমাদের স্বাস্থ্য তোমাদের এর জীবন তারপরেই সমস্ত কিছু তো তোমরা প্রত্যেককে এই মুহূর্তে রিকোয়েস্ট করবো স্টুডেন্ট উইক রয়েছে জান ফার্স্ট জানুয়ারি রয়েছে আর কালকে রয়েছে থার্টি ফার্স্ট ডিসেম্বর সমস্ত কিছুই আমরা আনন্দ উপভোগ করব কিন্তু এই মুহূর্তে সময় পরিস্থিতি বুঝে কিন্তু আমাদের আনন্দ উপভোগ করতে হবে প্রপার ভাবে গাইডলাইন মেনে চলতে হবে যাতে তোমার কোনো ক্ষতি না হয় আমি চাই তোমার যাতে কোনো ক্ষতি না হয় তোমার পরিবার যাতে সুস্থ থাকে তুমি যাতে সুস্থ থাকো এবং রাজ্য তথা দেশ সকলেই যাতে সুস্থ থাকে যেটা আমাদের পক্ষ থেকে আমরা প্রত্যেকে যতটা দায়িত্ব পালন করতে পারবো যতটা বিধি মানতে পারবো ততটা আমরা মানার চেষ্টা করব এটাই আমি আশা করি প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত